স্বপ্নটা কি নিজেকে নিয়ে এবং দলকে নিয়ে না স্বপ্ন তো অবশ্যই আছে স্বপ্ন আছে দেশকে অবশ্যই ফাইনাল খেলব ফাইনাল খেলে দেশে আসব ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে উইনিং শটটা আমি করব ইনশাআল্লাহ মানুষ নাকি তার স্বপ্নের চাইতেও বড় কিছু কিছু সময় মানুষ তার স্বপ্নকেও অনেকখানি ছাড়িয়ে যায় রিশাদ হোসেন বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে খেলাযোগকে একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপটা জিততে চান নিজের প্রথম বিশ্বকাপ শুধু এই বিশ্বকাপটা জেতানোর কথাই বলেননি সেই স্বপ্নের কথাই বলেননি তিনি বলেছিলেন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের হয়ে উইনিং রানটাও তিনি করতে চান রিশাদ যে স্বপ্নের কথা বলেছিলেন যে স্বপ্ন দেখছিলেন সেটা শুনে অনেকেই হয়তোবা মনে মনে হাসছিলেন মুচকি হাসছিলেন হতে পারে তবে রিশাদ কিন্তু মনে প্রাণে সেটা বিশ্বাস করতেন বিশ্বাস করতেন দেখেই আসলে বাংলাদেশ যখন বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছে তখনই আসলে নিজেকে তিনি চিনিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো লেগ স্পিনার বিশ্বকাপ খেলতে আসেনি প্রথমবারের মতো কোনো লেগ স্পিনার বিশ্বকাপ খেলতে এসেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছে সেই জায়গাটায় রিশাদের একটা বাড়তি কি বলবো আসলে কনফিডেন্সের অভাব থাকতে পারতো নার্ভাসনেস থাকতে পারতো কিন্তু সেটা কিন্তু ছিল না চার ওভার বোলিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রান দিয়ে তিনটা উইকেট নিয়ে নিয়েছেন তিনি রিশাদ ক্যারিয়ারের শুরুটা দারুণ করেছেন বাংলাদেশে লেগ স্পিনারদের সংস্কৃতিটা কতটা খারাপ লেগ স্পিনারদেরকে আসলে কোন চোখে দেখা হয় সেটা কিন্তু সবাই জানেন চান্ডিকা হাথুরু সিংহে এই জায়গাটা একটা বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন তাকে আসলে টি টোয়েন্টি ফরম্যাটে ওয়ান ডে ফরম্যাটে খেলাচ্ছেন একই সঙ্গে তাকে বিবেচনায় রাখছেন কত দূরে নিয়ে যাওয়া যায় আসলে রিশাদ শুধু বোলিং দিয়ে না ব্যাটিং দিয়েও কিন্তু আসলে নজর কেড়েছেন টি টোয়েন্টিতে এখন পর্যন্ত হয়তোবা সেভাবে তিনি আসলে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি যার কারণেই আসলে নেটে বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ তাকে বাড়তি ব্যাটিং পরামর্শ দিচ্ছেন ব্যাটিংয়ের টোটকা দিচ্ছেন ব্যাটিংয়ে তাকে কীভাবে উন্নতি করা যায় সেটা চাইছেন কারণ বাংলাদেশের হয়ে রিশাদকে আসলে শুধু বল হাতে পারফর্ম করলেই হবে না ব্যাট হাতেও কিন্তু পারফর্ম করতে হবে দল তার ব্যাটিংয়ের দিকেও কিন্তু অনেকখানি তাকিয়ে আছে রিশাদ হোসেন এখন পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আঠারোটা ম্যাচে মোটামুটি যদি ধরি আমরা সব শেষ চারটা ম্যাচে তিনি সাতটা উইকেট নিয়েছেন ধীরে ধীরে তিনি পরিপক্ক হয়ে উঠছেন রিশাদ যে স্বপ্নের কথাটা আসলে জানিয়েছিলেন বিশ্বকাপ জেতার কথা সেই স্বপ্নটা তিনি বুকে লালন করেন নিজেকে সেভাবে গড়ছেন সেভাবে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন রিশাদ আরও একটা কথাও বলেছিলেন তিনি ওয়ার্ল্ডের একজন অন্যতম লেগ স্পিনার হতে চান অন্যতম অলরাউন্ডার হতে চান ব্যাটিং দিয়ে হয়তোবা তিনি অনেক উপরে যেতে পারবেন না তবে ব্যাটিং বোলিং মিলিয়ে সেরা অলরাউন্ডারদের তালিকায় আসলে থাকতে চান রিশাদের এই যে স্বপ্ন সেই স্বপ্নের শুরুতে হয়তোবা এই বিশ্বকাপ দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রিশাদ হোসেন কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারেন রিশাদকে সাউথ আফ্রিকা সেভাবে চেনে না জানে না সেভাবে কখনো খেলেনি সুতরাং এই নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের যেই রহস্যময় উইকেট সেই উইকেটও কিন্তু রিশাদ হোসেন নিজেকে আরও একবার চেনাতে পারেন ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই সেরা রিশাদ হোসেনকে নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে নাহিয়ান বিন জসিম একাত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র